সালাফে সালেহিনরা কথা এবং কাজে সময়ের গুরুত্ব এর বাস্তবায়ন করেছেন। সময় যে তাদের কাছে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল এর বাস্তব প্রমাণ দিয়েছেন তারা। তারা সবচেয়ে বেশি সময়ের মূল্যায়ন করেছেন, সময়কে ভালো কাজে লাগিয়েছেন, এক একটি মুহূর্তকে ভালো কাজে লাগিয়েছেন, কারণ তারা জানতেন যে সময়ের কত মূল্য। এক একটি মুহূর্ত যাতে করে এমনভাবে না চলে যায় যে যেখানে না একটা উপকারী এলেম হাসিল হলো, আল্লাহ ইনি আসাল কইলমান নাফিয়া, একটা এলেম হাসিল হলো না, একটা নেক আমল সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কোন আল্লাহ জিকির আজকার করলেন না, একটা কোরআন আয়াত তেলাওয়াত করলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন না, অথবা কোনো ফরজ নফল ইবাদত বন্দিগি করলেন না, মানুষের জনকল্যাণমূলক কাজে কোনো উপকারও করলেন না, কারো সময়টি চলে গেছে, না নিজের উপকার করলেন না কারো উপকার করলেন, আপনি না আল্লাহর হকের ক্ষেত্রে করলেন না মানুষের হকের ক্ষেত্রে করলেন, না আপনার কাজে আসলে এই সময়টা, না আপনার স্ত্রী পরিবার, আর স্ত্রীকেও যদি সময়টা দিতেন কিছুক্ষণ তার সাথে গল্প করতেন, ছেলে মেয়ের সাথে বসেও যদি একটু তাদের সাথে ভালো তরবিয়ত করতেন, একটু গল্প গুজব করতেন, তারা ফ্রি হইতো বাবার সাথে। অনেক ছেলে মেয়েরা চায় যে বাপ আমাদের সাথে বসুক, কিন্তু সময় দেয় না, আজকাল মোবাইলকে সময় দিচ্ছে, মা সময় দেয় না তো বাপ আর কী সময় দিবে, মোবাইলকে ইন্টারনেটকে সময় দিচ্ছে, সোশ্যাল মিডিয়াকে সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে, কোরআনের জন্য কোনো সময় নেই, ছেলে মেয়ের জন্য কোনো সময় নেই, স্ত্রীর জন্য কোনো সময় নেই। সুবহানাল্লাহ, হিসাব দিতে হবে, এত সহজ বিষয় নয়। যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে দিনে তুমি একটা দিনের কথা বলো, দিনে কত ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াকে সময় দিতে, আর কত ঘন্টা তোমার স্ত্রী ছেলে মেয়েকে সময় দিতে, আর কত ঘন্টা রবের ইবাদতে সময় দিতে, কি জবাব দেবে, কি জবাব দেবে? আমি যারা ইসলাম নিয়ে চর্চা করে, আলেম সমাজ এবং যারা আলেমদের ছাত্র, তাদেরকে বলছি যে গোটা মাসে কয় পারা কোরআন তেলাওয়াত করছেন আপনি, কতটুকু তেলাওয়াত করে 24 ঘন্টার মধ্যে? কেন কোরআন তেলাওয়াত নেই? রমজান মাস আসলে কিছু তেলাওয়াত তাও নেই, সময়ের কোনো মূল্যায়ন করি না। সেই সময়কে যদি দুনিয়ার কাজও লাগাইতে একটা হালাল রিজিক হতো। এই জন্য খুব সহজ ভাষা আমি মাঝে মাঝে বলি যে লাগো ফালতু কাজ কোনটি, ফালতু কথা বা ফালতু কাজ, অসার কথা অসার কাজ কোনটি, যাতে দুনিয়ার একটা টাকা হলো না, একটা হালাল রিজিক একটা টাকাও আসলো না, আর আখেরাতের জন্য একটা নেকিও হলো না, সেই সময়টা ফালতু গেল, আর সেই কাজটি কথাটি আপনার ফালতু। লাগো মমিন লাগো কাজে লাগে মরে যান, তারা নিজেকে অসার কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবি, তার উক্তি বলছেন, মা নাদেম তো আল্লাহ সেই নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি, আমি কখনো আক্ষেপ করিনি এর চাইতে বেশি কোনো কথা কাজ আক্ষেপ করিনি, কিসের চাইতে বেশি, যে এমন একটা দিন আমার সামনে আসলো আর সেই দিন দিন হলো, তারপরে সূর্যটা ডুবে গেল, আর একদিন আমার আয়ুর কমেও গেল, একটা দিন সূর্য ডুবলো মানে কি একদিন আমার আয়ুর কমেও গেল, ওয়ালেম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার আমল কিছু বাড়লো না, কোনো আমল নাই, কোন রকম করে ফরজ পাঁচ অক্ত সালাত ব্যাস, আর কিছুই করেননি আপনি, না কোনো নফল ইবাদত বন্দিগি আছে, না জিকির আজকার আছে, না সলাত দোহা আছে, না তাহাজ্জুদ আছে, না কোরআনে তেলাওয়াত আছে, না তসবিহ তাহলিল আছে, না মানুষের উপকার করা আছে, কোনো কিছু নেই। তাহলে এর উপর আমি সবচেয়ে বেশি আক্ষেপ করি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবি, তিনি বলছেন আদরাক্তু আকওয়ামান, আমি এমন লোকদেরকে পেয়েছি, আমার চাইতে সিনিয়র তাবি এবং সাহাবিদেরকে পেয়েছি মানে কি, সাহাবাই কেরামদেরকে দেখেছেন তিনি, হাসান বসরি রহমাতুল্লাহ বলছেন, আমি এমন এমন লোকদেরকে পেয়েছি, কানু আল আওকাতিহিম আশাদ্দ মিনকুম হিরসান আলা দারাহিমকুম ওয়া দানানিরকুম, তোমরা যেমন দিরহাম দেনার রিয়াল ডলারের পিছনে ছুটছো, আর তার জন্য মরিয়া, তেমনি তারা সময়ের সংরক্ষণ এবং সময়কে ভালো কাজে লাগাবার ক্ষেত্রে তারা উদ্গ্রীব থাকত। তোমরা যেমন গুরুত্ব দিচ্ছ টাকা পয়সাকে, তেমন তারা গুরুত্ব দিত কাকে, সময়কে গুরুত্ব দিত। এ হচ্ছে সাহাবায়ে কেরাম তাবেঈন, তাদের জীবনী। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরও বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার লাইফটা হচ্ছে মাত্র কয়েকদিনের, একজন মানুষ মানে তার কয়েকটা দিন,
কয়েকটা দিন তাও জানা নাই যে কয়দিন এজা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদুকা একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছুর অংশ চলে গেল একটা দিন চলে গেল মানে তোমার কিছুর অংশ চলে গেল আর বলছেন নবনাদ হে আদম সন্তান নাহারুকা দাইফুক তোমার দিনটা হচ্ছে তোমার অতিথি মেহমান মেহমান যেমন আসে কিন্তু থাকে না একবার খেয়ে দিয়ে চলে গেল না একদিন থাকলো আর যদি খুব বেশি থাকে তিন দিন থাকলো আরো বেশি থাকলো কিন্তু যতই থাকুক মেহমান স্থায়ীভাবে থাকে না ঠিক তেমনি তোমার দিনটা হচ্ছে তোমার মেহমান ফা আহসান ইলাইহি তার সাথে সৎ ব্যবহার করো ফা ইন্নাকা ইন আহসানতা ইলাইহি সে সময়ের সাথে দিনের সাথে যদি সৎ ব্যবহার করো ইত্তাহালা বিহামদিকা তোমার প্রশংসা করে সে বিদায় নেবে বাড়িতে যদি মেহমান আসে আর ভালো যদি আপ্যায়ন করেন তাহলে সুনাম করবে না করবে না আরে অমায়িক মানুষ কি যে আপ্যায়ন করলো কল্পনার বাইরে আমাদের খাতির করলো বলবে না ঠিক তেমনি দিন ওই না সাথে ইলাইহা তার সাথে খারাপ আচরণ যদি করো এই দিনের সাথে এর তাহলে বেজাম্বে তোমার নিন্দা করে সে প্রস্থান করবে ওয়াকাজালিকা লাইলাতুকা অনুরূপ রাত রাত্র তোমার মেহমান সুতরাং রাত এসেছে দিনে নফল সেয়ামে চেষ্টা করো দিনে যেসব নেকিগুলি করা সম্ভব সেগুলি করো দিনে ধরেন জনকল্যাণমূলক কাজ করতে পারবেন এলেম শিখতে পারবেন রাত্রে হয়তো কেউ রাত্রে শিখতে পারছেন রাত্রে কিছু আমল আছে যেগুলো দিনে করতে পারছেন না তাহাজ্জুদ পড়বেন রাতে হ্যাঁ আল্লাহকে নির্জনে ডাকবেন রাতে দিনে নির্জনতা সাধারণত সুযোগ পাওয়া যায় না কিন্তু রাতে নির্জনতার সবার সুযোগ আছে জি ইত্যাদি ইত্যাদি তারপরে বলছেন হাসান বাসি আরও বলছেন আর দুনিয়া সালাসা তাইয়াম দুনিয়া হচ্ছে তিনটা দিনের নাম দুনিয়া হচ্ছে তিনটা দিনের নাম আম্মাল আমসে ফাকা জাহাবা বে মাফি গতকাল একটা হচ্ছে একটা দিন হচ্ছে গতকাল যেটা চলে গেছে যা নিয়ে যাওয়ার চলে গেছে হয় তোমার নেকি নিয়ে গেছে না হয় গোনা নিয়ে গেছে পাপের বোঝা আম্মা গাদান আগামীকাল যেটা ফালা আল্লাহ কাল্লা তুদরেকু হয়তো পাবে না তুমি আগামীকালটা হয়তো তুমি পাবে না রাত্রে শেষ এখনই শেষ ও আম্মাল ইয়ামার আজকের যে দিনটি রয়েছে ফালাকা ফামাল ফি এটাই হচ্ছে তোমার দিন সুতরাং এতে আমল করো আমল করো এই যে দিন শিখছেন এটি আপনার আমল এবং এটি আপনার হাতে আছে জি আমি কয়েকবার এই বিষয়টা বলেছি যে গতটা আমাদের হাতের নেই হাত ছাড়া হয়ে গেছে আগামীটা আমাদের হাতের নাগালের নেই যেই সময়টা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সময় আর সেটা একেবারে খুব সংকীর্ণ মুহূর্ত যেটা বর্তমান মানে কি বর্তমান কথাটা বলে শেষ অতীত হয়ে গেল এখনও কথাটা এখন বের করতে পারি বলতে চাইছি এখনও ভবিষ্যৎ হয়ে আছে এতটুকু সময় তাহলে আমাদের কতটা ক্ষমতা আল্লাহ বুঝার তৌফিক দান করে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই সময়ের মূল্য সম্পর্কে ইদাআতুল কলবে মিন ইসারিদ দুনিয়া আলাল আখিরা ওয়া ইদাআতুল ওয়াক্তে মিন তুলিল আমাল বলছেন যে অন্তরকে নষ্ট করে দেওয়া হৃদয়কে নষ্ট করে দেওয়া এটা হচ্ছে আখেরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানুষের কলবকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি যে দুনিয়াকে এক নম্বরে রাখলেন আর আখেরাত দুই নম্বরে দুনিয়া হচ্ছে ঘুম লম্বা টানে একটা ঘুম দেওয়া আর আখেরাত হচ্ছে ফজর সালাত ফজরটা দুই নম্বরে এক নম্বরে কি আপনার ঘুমটা পুরা হইতে হবে এটা হচ্ছে অন্তরকে ফাসেদ করে দেওয়া নষ্ট করে দেওয়া রোগা করে দেওয়া ওয়াইজাতুল ওয়াক্ত আর সময় নষ্ট করা হচ্ছে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা সময় নষ্ট করছেন তার মানে ভাবছেন যে আরও সময় আছে আরে এখন না হয় পরে করে নেব এখন না হয় পরে করে নেব এখন আজকে গেলাম না শিখলাম না সামনে সপ্তাহে যাব কিন্তু সামনে সপ্তাহ সামনের দিনে আগামীকাল কি আপনার আমার হাতে আছে তারপর আরও বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা ইজাআতুল ওয়াক্তে আসাদ্দু মিনাল মওত সময় নষ্ট করা মরণের চাইতে বেশি মারাত্মক সময় নষ্ট করা হচ্ছে মরণের চাইতে বেশি মারাত্মক কেন লিয়ান্না ইজাআতুল ওয়াক্তে তাক্তাউকা আনিল্লাহি ওয়াদ-দারিল আখিরা কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন সম্পর্কহীন আর পরকাল থেকে সম্পর্কহীন সময় নষ্ট করে দিলে ভালো কাজে লাগালে না ফরজ ওয়াজিব ছুটে গেল তাহলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আর আখেরাত থেকেও তুমি বিচ্ছিন্ন পক্ষান্তরে মরণ মরণ চাইতে মারাত্মক কেন সময় নষ্ট করা মরণ তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে না আখেরাত থেকে বিচ্ছিন্ন করে না ওয়াল মওতো ইয়াক্তাউকা আনিদ দুনিয়া আহলিহা
মরণে যেটা হয় সেটা হচ্ছে যে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে আর তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে গেলে তুমি বিদায় নিলে এটাই না কিন্তু আপনার আখিরাত তো নষ্ট হয়নি মরে গেলে তো আখিরাত নষ্ট হয় না মরে গেলে তো জান্নাত হারা হয় না হ্যাঁ পরিণাম তো খারাপ হয় না মরে গেলে কি একদিন যেতে হবে আজ যে আজ যায় আর কালকে যায় আর 10 বছর পরে একদিন তো যেতেই হবে দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি কেউ থাকেনি নবী রাসূলও থাকেনি এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা তাহলে আমাদের মূল্যবান সময়কে কোন কোন কাজে লাগাতে পারি কয়েকটি উদাহরণস্বরূপ কাজ আপনাদের সামনে বর্ণনা করি একজন মুসলিম তার সময়কে মূল্যবান কাজে লাগাবে সময় যেহেতু মূল্যবান সুতরাং মূল্যবান নিয়ামতকে মূল্যবান কাজে গুরুত্বপূর্ণ কাজে লাগাবে এই নয় যে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সাধারণ কাজে এমন কাজে যাতে লাভ কম দুনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কাজ করি না বেতন যদি কম হয় আর যদি মেহনত বেশি হয় এরকম চাকরি কেউ রাজি হবেন চাকরি করার জন্য কিন্তু যদি শুনেন যে আরে 8 ঘন্টা ডিউটির মধ্যে 2 ঘন্টাও কাজ করতে হয় না হালকা কাজ আবারে 1 ঘন্টায় শেষ বাকিটা এমনি বাস থাকতে হয় সবাই চাইবেন তাই না বেতন কম হইল কারণ খাটনি কম আর বেতনও ভালো আছে তো আমাদের সময়কে যথাসাধ্য ভালো কাজে লাগাইতে হবে যাতে করে ইহকাল পরকালে আমরা সফল হতে পারি আল্লাহ তৌফিক দান করুন প্রথম যেই কাজে লাগাবেন সময়কে যাতে আপনি দুনিয়া আখেরাতে সফল হবেন তা হচ্ছে কোরআনে কারীম মুখস্থ করা কোরআনে কারীমের শিক্ষা লাভ করা বা শিক্ষা দেওয়া কোরআনে কারীম মুখস্থ করেন গুরুত্বপূর্ণ কাজ কোরআনে কারীমের অর্থ বুঝেন তালিম হাসিল করেন শুধু আক্ষরিক জ্ঞান নয় অথবা শিখা হয়েছে তাহলে 10টা লোককে শিখান কোরআনের ভালো তাজবীর জানা আছে কোরআন মুখস্থ আছে বা কোরআনের কিছু এলম আছে মাশাআল্লাহ কোরআনে হাদিসের কথা বলতে পারেন দ্বীনের কাজ করতে পারেন তাহলে দ্বীনের দাওয়াত দেন নিজে আমল করে নিজের কাছের লোক থেকে শুরু করেন আর তারপরে দাওয়াত দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কারা মান তাআল্লামাল কোরআনা ওয়া আলিমা যারা কোরআন শিখে অথবা শিখায় হয় কোরআনের শিক্ষক হন আর না হয় ছাত্র হন এটা সবচেয়ে বড় উপকারী ইহকাল পরকালে কোরআনের জ্ঞান অর্জন করলে আখেরাতে তো সম্মান অকল্পনীয় সম্মান যেটা কল্পনা করা যায় না কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া জানার আর কোনো মাধ্যম নেই যে আল্লাহ কত সম্মান রেখেছেন কোরআনের সাথে যারা দিনের সাথে দিনের জ্ঞানের সাথে শরীয়তের এলমের সাথে যারা জড়িত তাদের কিন্তু দুনিয়াতেও দেখেন যারা কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে তাদেরকে মানুষ ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা পয়সা দুনিয়ার স্বার্থ নেই আমাদের ভালোবাসা আপনাদের সাথে কিসের খাতিরে একেবারে দিনের খাতিরে দিনের এলমের খাতিরে যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার কাছ থেকে কিছু এলম পাচ্ছেন সেজন্য ভালোবাসেন কোনো স্বার্থ নেই কিন্তু এই ভালোবাসা কোনো স্বার্থ নেই তারপরে আপন পর আর কাছের দূরের সবাই ভালোবাসবে কিন্তু যে জীবনে একদিন একদিনও সুযোগ পাবে না হয়তো দেখার মানে ভাবাই জানে যে তার সাথে দেখা হইতে পারে কোথায় সে বাস করে আর আমি কোথায় বাস করি এই রকম যারা একদিন দিনের কাজ করে যাচ্ছে তাদেরকে ভালোবাসে অথচ জীবনে কোনোদিন দেখা হয়নি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন আম্বিয়া সমস্ত আম্বিয়াকে ভালোবাসছেন বাসছেন না বাসছেন না যেটা ফরজ সাহাবা ইকরামদেরকে ভালোবাসছেন কিসের খাতিরে কোনো স্বার্থ আছে কিছু পাবেন দুনিয়াতে তো কিছু পাওয়ার নেই দুনিয়ার স্বার্থ কিছু পাওয়ার নেই কিন্তু ভালোবাসছেন আপনি তাদের নাম কত শ্রদ্ধার সাথে নিচ্ছেন এহতারামের সাথে নিচ্ছেন নাও রাদিয়াল্লাহ আনহু হ্যাঁ আম্বিয়ার নাম আছে আলাইহিমুসালাম বাকি যে দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা হয় স্বার্থ কেটে পড়লে ও দল বদলিতে আছে এই দল থেকে ওই দল এই দল থেকে ওই দল হ্যাঁ সুবিধাবাদী হ্যাঁ দুনিয়ার স্বার্থে যেহেতু দুনিয়ার স্বার্থ কেটে পড়েছে আর যেখানে স্বার্থ আছে সেখানে গিয়ে জড়িয়ে গেছে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং কোরআন শেখায় দুই নম্বর যে কাজটি কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার পরে কোরআনের আক্ষরিক জ্ঞান কোরআনের তরজমা তফসির জ্ঞান কোরআন নিয়ে তদব্বর করা গৌর ফিকির করা গভীরভাবে চিন্তা করা এর মাধ্যমে ইমান তাজা হয় কোরআন একটি আয়াতকে বারবার পড়বেন বারবার তফসির পড়বেন ইমান তাজা হবে এতে এবং কোরআনে কারিমের তেলাওয়াত করলে যে বরকত রয়েছে ওলামারা বলেছেন বাস্তব সত্য
যেই বাড়িতে যেই ব্যক্তি তেলাওয়াত করে তার জীবনে এবং তার পরিবারে তার বাড়িতে কি যে বরকত রয়েছে, এই বরকতগুলো যদি আমরা উপলব্ধি করতাম তাহলে যখন একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম, যখন একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম, কারণ এর মাধ্যমে আমার জীবনে বরকত হবে। হ্যাঁ, আমার ছেলেমেয়েদের বরকত হবে, আমার বাড়িতে আমি যেখানে বাস করি ঘুমায় চলাফেরা করি যেখানে আমার সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন, আর রাস্তাঘাটে হয়তো কয়েক মিনিটের জন্য কিছুক্ষণের জন্য বেরোচ্ছি দিনের, কিন্তু বাড়ি এমন একটা আল্লাহর নিয়ামত যেই বাড়িতে সব সময় আমার নিরাপত্তা প্রয়োজন। আমি না আছি আমার সম্পদ আছে, আমি না আছি আমার পরিবার ছেলেমেয়ে আছে, চিন্তা করুন তো সেখানে বরকত আর বরকত, বরকত আর বরকত। আর যদি আপনি কোরআন থেকে দূরে হয়ে যান, যত কোরআন থেকে দূরে হয়ে যাবেন কোরআনে কারিমের তেলাওয়াত হয় না, চর্চাও হয় না আপনার বাড়িতে, তত বেশি শয়তান সেখানে আধিপত্য বিস্তার করেছে, সেখানে তার দাপট চলছে। ইস্তাহওয়াজ আলিহু শয়তান আল্লাহ কোরআনে বলেছেন, জি শয়তান সেখানে তখন তার দাপট চালে, ক্ষমতা চালে। তো দুই নম্বর যেটা করতে হবে আমাদেরকে সময়কে মূল্যবান কাজে লাগানোর জন্য তা হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা, তালাবুল ইলম, দিনের জ্ঞান অর্জন করা। আর যদি ছাত্র জীবনে থাকেন তাহলে দুনিয়ারও কিছু জ্ঞান অর্জন করেন তার সাথে, কারণ দুনিয়াতে আপনাকে করে খেতে হবে। আচ্ছা, ছাত্র জীবন পার হওয়ার পর ধরেন বিদেশে এসেছেন, দুনিয়ার জ্ঞান অর্জন করার কোনো দোষ নেই, দিনের জ্ঞানের সাথে সাথে যদি দেখা যায় যে আমি ড্রাইভিংটা শিখে নিলে আমার কর্মক্ষেত্র প্রশস্ত হবে, আমার মূল্য বাড়বে, অথবা এই টেকনিক্যাল কাজটা শিখে নিলে আমার কাজে আসবে, শিখুন। এগুলো এগুলো হচ্ছে কাজে লাগানো। কিন্তু আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন, তো আপনি খেলাধুলা কোথায় খেলাধুলা হচ্ছে, কোন দল কখন জিতলো আর কে হারলো, আর এই দেখতে গিয়ে স্বাভাবিক মানুষের, মানুষ এত দুর্বল যে মানুষ অজান্তে, জানতে হোক আর অজান্তে হোক, একটা সাইড নেবে, একটা পক্ষ নেবে, তখন তার ফ্যান হয়ে যাবে। এই করতে করতে নিজের চরিত্র এবং নিজের জীবনে যে পদস্খলন আর সে বিভ্রান্তি আর সে ইসলাম থেকে সরে যাওয়া আর পাপে ডুবে যাওয়া, যারা খেলাধুলা নিয়ে মেতে থাকে অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকে, ফেসবুক নিয়ে মেতে আছে, অথচ সারাদিনে তাদের আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ নফলে গাফিলতি, সুবহানাল্লাহ, তাদের জীবনটা এইরকমই, এত মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না সেখান থেকে। আপনি ফেসবুক বারবার দেখতে আছেন, বারবার দেখতে আছেন, অনেকেই কিন্তু এই অজুহাত আমাদের দিনী ভাইরা করেন বা মনেরা করেন, এখান থেকে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার আছে, কিন্তু ধরেন শতকরা দশটা বা বিশটা শিখলেন আর আশিটা হচ্ছে অসার, আশিটা হচ্ছে ফালতু, বাস্তব সত্য কথা বলছি আপনাকে, আশিটা হচ্ছে অসার, ফালতু কথা একদম। আর তারপরে এতে শুধু ফালতুই নাই, অশ্লীলতা, পাপ, নোংরামি, হ্যাঁ, পাপের মানে এমন ঝুঁকি হয়ে যাচ্ছে পাপ থেকে আর বাঁচা যাচ্ছে না। কত ভাইয়ের আমাদেরকে বলেছে যে শেখ আমি ফেসবুক খুলেছিলাম বন্ধ করেছি, কারণ আমি গোনাতে বাঁচতে পারছি না, ফেসবুকে ঢুকলে গোনাতে বাঁচতে পারছি না, কারণ ওগুলো আমার সামনে চলে আসছে, কারণ একবার খুললে আবার বারবার আসবে। আর শয়তান বলছে একবার খুল, জি দেখ এবার কি, সবাই তো সবসময় দেখে, তো একবার দেখ কি আছে, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এইভাবে সময় বরবাদ হয়ে চলে যাচ্ছে, যেটা আপনার জন্য ইহকাল পরকালে সর্বনাশ ডেকে নিয়ে আসছে। দিনের জ্ঞান অর্জন করুন। সালাফে সালেহিনরা দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কত কষ্ট করেছেন এবং কত তারা আগ্রহী ছিলেন, কারণ তারা জানতেন যে তাদের এলমের প্রয়োজন তাদের পানাহারের চেয়ে বেশি, খাবারের যতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, পানীয়র যত প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দিনের জ্ঞানের। কারণ আল্লাহর থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সে জাহান্নামী, জান্নাত থেকে বঞ্চিত। আর পানি যদি না পায়, খাবার না পায়, তো মরে যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তারপরও জান্নাত পাওয়া যাবে। কেউ যদি দুর্ভিক্ষে মারা যায় আর যদি তার ঈমান আমল থাকে জান্নাত পাবে, কিন্তু যেই ব্যক্তি দিনের কোনো জ্ঞান নেই, জ্ঞান নেই তখন আমল নেই, এলেম নেই আমল নেই, ভুল এলেম আছে ভুল আমল আছে, বিভ্রান্ত, তাহলে সেই ব্যক্তি বরবাদ, দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দিনের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন তরিকা রয়েছে, সরাসরি এসে গুরুত্বপূর্ণ দার্সগুলি প্রতিদিন পেলে, প্রতিদিন সম্ভব হলে সপ্তাহে দুদিন তিন দিন, কমপক্ষে একদিন, জি সব কিছুর চার্জ লাগে, আপনার আপনার মোবাইলেরও চার্জ লাগে আর আপনার ইমানের চার্জ লাগে না, জি। ইমান আলেমদের মদিনা পড়ার পরেও গিয়ে বাড়িতে যদি বসে যায়, কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে না,
এলেমের চর্চা করেন না কোনো দাওয়াতি ময়দানেও কাজ করেন না দেখবেন ধীরে ধীরে এলেমও বসে যাবে আমলও ঠান্ডা হয়ে যাবে এমন বেকার হয়ে যাবে যে কোনো ক্ষেত্র থাকবে না দুনিয়ার থাকবে অনেক এরকম ব্যবসায় আছে ব্যবসা বাণিজ্যে লেগে গিয়ে শুধু নামে মাদানী অথবা নামে অমুক মাদ্রাসার ফারেগ বা অমুক কামেলার টাইটেল কত কি করেছে কোনো কিছুই নেই তাদের জীবনে না দিন আছে না তাকওয়া আছে নাম কি আছে দিন আছে কিন্তু তাকওয়া নেই আল্লাহ ভীরুতা নেই পরকালে চিন্তা তাদের নেই অন্তর আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে তাদের উদাসীন জীবন যাপন করছে আল্লাহ হেফাজত করেন অথবা সরাসরি যদি না শিখতে পারেন তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনি সোশ্যাল মিডিয়ার ফিতনাগুলি থেকে বেঁচে থেকে যথাসাধ্য ফিতনা থেকে বেঁচে থেকে উপকারী জ্ঞান যতটুকু আছে অতটুকু শুধু শোনেন সে অডিও ক্যাসেট থেকে হইতে পারে ভিডিও থেকে হইতে পারে যে কোনোভাবে হইতে পারে এইরকম ভালো ভালো মূল্যবান যে কিতাবাদি রয়েছে ইসলামিক বই পুস্তক রয়েছে সেগুলি পড়ার মাধ্যমে সেগুলি ক্রয় করে রাখার মাধ্যমে আর এক الحمد لله لا إله إلا الله